আলাইকুম, সবাই কেমন আছেন? আজকেও খামারে যাব। খামারে যাওয়ার আগে সঙ্গীতে আসছি কিছু জিনিসপত্র কেনার জন্য, তারপরে যেহেতু নাস্তা খেতে হবে তাই চলে আসছি নাস্তা খেতে। আমার সাথে উনি আছে, উনি নিহারি আর তন্দুর খাবে, নিজে তো এটা খাবে, আমিও নিহারি আর তন্দুর নিয়েছি। খেয়ে দিয়ে জিনিসপত্র কিনে খামারে চলে যাব। নাস্তা খাওয়ার পরে চানা হলে চলে। ওর হচ্ছে মানে আমার ওদিনকে ডেলিভারি আসছে, মানে অর্ডার দেওয়া হয়েছিল ছাগল অনেকগুলা, সেইগুলো আমাদের ওকে দিছে। ওর বাচ্চা হয়েছিল, সম্ভবত ওরা বাচ্চা রেখে আবার 2 মাসের প্রেগনেন্ট হয়েছে। তো ওর এই যে দুধ দোয়ানো হলো, মোটামুটি ভালো, এক পর মতো হয়েছে, না এক পর মতো দুধ হয়েছে। তো এখন এইটাকে ওই ছোট দুইটা বাচ্চা আছে তাদেরকে ফিটার দিয়ে খাওয়াই দিব। সকালে এক পা, বিকালে এক পা যদি হয়। ওই ছোট বাচ্চা যে মা মানে মা মারা গেছে যে বাচ্চাগুলো রেখে, ওদের মোটামুটি ভালোই খাবার হবে। আর ছাগলের দুধ নাকি অনেক পুষ্টিকর, অনেক ভিটামিন। তো এই যে এক ফিটার দুধ হয়েছে, অর্ধেক করে খাওয়াবি আর অর্ধেক পিচিটারে খাওয়াবি। তো দেখেন ওরা কিভাবে খায়। আসলে মা যদি না থাকে সবারই কষ্ট হয়, তারপরে সে কষ্টটা আমি বুঝতে দেই না। ওদের ফিটার করে করে খাওয়াচ্ছি, দেখেন কি করে। এই যে এগুলার নাম কি, গারল 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 গারল, এগুলো আনা হয়েছে খামারের জন্য। সব সাদা হয়েছে, দুই কালার আইব, দুই কালার বাচ্চা দিয়ে